আগামী 25 বছরের মধ্যে ভারত উন্নত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার 75তম বছর পূর্তি অনুষ্ঠানে দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে মোদী একথা বলেন। আরো জানাচ্ছেন সিরাজুমনি শুভ। স্বাধীনতার 75 বছর উদযাপন করছে ভারত। দেশজুড়ে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা আর নানান অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করছেন ভারতবাসী। স্বাধীনতার 75 বছর পূর্তির এই দিনে দিল্লির লালকেল্লায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, আগামী 25 বছরের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে ভারত। অর্থাৎ স্বাধীনতার 100 বছরের মধ্যেই উন্নত দেশের তালিকায় নাম উঠবে ভারতের। মোদী তার ভাষণে 2047 সালের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য জনগণকে 5টি প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বাধীনতার 75 বছর উপলক্ষে দীর্ঘ সময়ের উৎসব আয়োজন করা হয় ভারতে। চলতি বছরের মার্চ থেকে শুরু হয়েছে ভারতের স্বাধীনতা উৎসব আজাদি কা অমৃত মহোৎসব। সিরাজুমনি শুভ, নাগরিক।